আজকাল অনেক বাপ বেঁচে থাকতেই বাড়ির ভিটি বাগান মাঠান জমি বেটাদের নামে রেজিস্ট্রি করছে তলে তলে যেন মেয়েরা না পায়। এইরকম চালাক এখন আপনাদের দেশে আছে কিনা জানছি না। কোরআন মানে না, আল্লাহকে মানে না। কোরআন কারিম বললো বাপ মরে যাবে, বেটা পাবে এক টাকা আর বিটি পাবে আটা না, আর ওই মেয়েটার স্বামীর পুরো পাবে দোয়া না, ওর ছেলের পুরো পাবে সোয়া না, এইরকম করে মেয়েটারও এক টাকাই হবে। শুধু আপনার বেটা আপনার জমিতে পেলো এক টাকা, আর আপনার মেয়ে পাবে কয়জনের কাছে জানেন? আপনার কাছে পেলো আটা না, ওর স্বামীর কাছে পাবে দোয়া না, ওর বেটার কাছে পাবে সোয়া না, দিওগলা বা কুড়ি টুড়ি ওরও এক টাকাই হবে। কিন্তু আপনি বাপ হয়ে মেয়ের যে আটানার অংশটা সেটা লুক করে চুরি করে বেটার নামে দিয়ে যাচ্ছেন, এগুলা কি গো? এটা ভালো নাম নয়, চূড়ান্ত নয়। প্রতিবাদ হবে না? কবে প্রতিবাদ করবেন? এইরকম বাপ জেনে নিয়েছেন যে এই লোক করে সে কর মেয়েকে জমি দেয়নি, বেটাকে বাড়ির জমি রেজিস্ট্রি করে দিয়ে গেছে, যদি মরে ওয়া মাটি দিয়েন না, ওয়া মাটি দিয়েন না, কবরখানায় নিয়ে যায়েন না, পরিস্থিতি খারাপ হবে। এইরকম বিশ্ব নাভারমান জাল্লার বিধান, এক নাম্বার কোরআন মানেনি, দুই নাম্বার মেয়ের হক নষ্ট করেছে। এই লোক যখন মরে সকে মাটি দিয়েন না, আর এক কথা কবরও যায়েন না নি, কারণ কি জানেন কবরে আর যারা আছে তাদের বিপদ ঘটবে। কেন জানেন? ওখানে আশিমন লোহার গদা দি, ওকে যেমন কবরে থুয়ে আসবেন আর দুই ফেরেস্তা আসবে, ওরা করবে কি আশিমন লোহার গদা নিয়ে আসবে, এক ফেরেস্তা আছে রুমাত, আশিমন লোহার গদা নিয়ে এসে লাগবে আর বুকের পরে মারতে, ওকে মারা দেখে কবরবাসীর আর কবরের কবরবাসীদের জান সারা হয়ে যাবে। ওরে বাপরে, এই করি বোধ হয় ওকে মারতে মারতে আমাদেরকেও চেতাবে রে, মরিয়েছি তো রে, বুঝতে পারছি দিবে, খালি জান কবরে, কত বড় অন্যায়, খালি অন্যায়। প্রতিবাদ কই বাপ, চিন্তায় মাথা ঠিক থাকছে না, রাত দিন চিন্তা আসছে। মুসলমান বলছে আমি, কিন্তু মুসলমান কেছে? হ্যাঁ, এইরকম বাপ সমাজে আপনাদের আছে? এদের এদের এই এই বিচার করবেন কবে? এই যে অন্যায় করেছে, মেয়েকে জমি দেয়নি বেটাকে দিল, এই লোক আপনার গ্রামে আছে কি? আচ্ছা, যে বেটা নিল এই বনের জমি লিছে, ওর কী হবে শুনিলেন? যদি দাড়ি এখান থেকে না, দাড়ি যদি এত দূর বাড়তে বাড়তে যদি পায়ে থাকে, আর জুব্বা যদি লম্বা হতে হতে পা ছেড়ে চলে যায়, পাঁচ ওয়াক্ত নামাজ না, যদি ষোলো ওয়াক্ত নামাজ পড়ে, আল্লাহর দলিলে ও মুসলমান না। যে লোক বনের জমি আত্মসাত করেছে, এ বিশ্ব নাভার মান, চোর ডাকাতের থেকে খারাপ, ওর নামাজ কবুল হবে না। কোরআন বলল ইয়া আল্লাযীনা আমানু কুলু মিন তাইয়িবাতিন মা রাযাকনাকুম ওয়াশকুরুলিল্লাহি ইন কুনতুম ইয়াহু তা'বুদুন। ও বিশ্বাসীরা, যদি নামাজ পড়ো আগে হালাল খাও, বনের জমি মেরো না, বনের জমি মারলে পারে তোমার নামাজ হবে না, নামাজ হবে না। সুরা বাকারা সুরা মুমিনে বললো ইয়া আল্লাহর রাসূল কুলু মিন তাইয়িবাতি মা রাযাকনাকুম, হে নবীগণ রসুলগণ তোমরাও নামাজ পড়ার আগে হালাল খাও। বাপ এই খাওয়া খায়েন না, আগে আপনার খাবার হালাল কিনা দেখেন, যদি হালাল খাবার না হয় তাহলে ফেলি দেন, যদি হালাল না হয় তাহলে খাবার ফেলিয়ে দেন। খাবার আপনার এলো কোথায় থেকে? এই খাবার এলো কোথা থেকে? আপনার স্ত্রী বললো ওই যে যে ধান করেছেন হয়ে, ওই যে এক বিঘার আপনার বোনের দশ কাঠা, যে দেড় বিঘা, ওই দেড় বিঘা ভুয়ে ধান যেটি আপনি ফেলি দেন ভাত, ও ভাত খেলে আপনার নামাজ হবে না। কোরআন বলেছে দুই জায়গাতে না, অনেক জায়গাতে এসেছে, নামাজের আগে ইবাদতের আগে হালাল খাওয়া। কি সর্বনাশ হচ্ছে পৃথিবীর মাটিতে, আর তারপরে আমরা মুসলমান, সর্বনাশ। চলেন, কোরআন কারিম বলল
কইলো মিন তাইবাতি মারলাক নাগো খাও হালাল খাও নামাজের আগে কোরআন বললো কুলু খাও অশ্রাবো পান করো ওলা তুস্রাফো ফজল খরচ করো না ফজল খরচ করো না খাও পান করো ফজল খরচ করো না বিড়ি খান তো নাকি ডেলি পাঁচ টাকার বিড়ি খান মাসে দেড়শো টাকা ডেলি পাঁচ টাকার বিড়ি খেলে মাসে দেড়শো টাকা বছরে আঠারোশো টাকা যদি পঞ্চাশ বছরের এই এইভাবে পাঁচ টাকারও বিড়ি খাইছেন ডেলি তাহলে এক লাখ টাকার বিড়ি খাওয়া হলো যদি কেউ ডেলি দশ টাকার বিড়ি খান তাহলে মাসে তিনশো টাকা বছরে ছত্রিশশো টাকা যদি পঞ্চাশ বছর ষাট বছর বিড়ি খান কয় লাখ টাকার বিড়ি হবে কত কত অন্যায় মুসলমানদের ভাই হিসাব করেছেন কোরআন বললো কলু খাও অশ্রাবু পান করো ওলা তুস্তাবু ফজল খরচ করো না আপনি ডেলি দশ টাকার বিড়ি খান মাসে তিনশো টাকা আর বছরে ছত্রিশশো টাকা পঞ্চাশ বছর যদি বিড়ি খান এই মুসলমানরা যে পয়সার বিড়ি খায় এই মুর্শিদাবাদের খালি হিসাব করলে আপনি অজ্ঞান হয়ে পড়ে যাবেন পশ্চিমবাংলা থন খালি মুর্শিদাবাদের মুসলমানদের ডেলি বিড়ি খাওয়ার পয়সা গলা কয় কোটি টাকা হবে সেটা ধারণাতীত কোরআন কারিম বললো কুলু খাও অশ্রাবু পান করো কিন্তু আল্লাহ তুস্রাবু ফজল খরচ করে না নিষেধ করেছে আল্লাহ বাপ আমার কালেজার টুকরো সমাচার বিড়ি খানতো নাকি বিড়ি খানতো বিড়ি সিগারেট খান কি খান না আপনি মুসলমান আপনি কোরআনের কথা মানেন না আল্লাহর কথা মানেন না ছি 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 তোবা 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 আপনি মুসলমান কিসের হ্যাঁ তারপর আবার একটা নতুন খাবার আবিষ্কার হয়েছে কথা বুঝতে পেরেছেন দিনে যদি তিনবার চারবারও পায়খানা করেন তা আপনার লিটিন সাপ্লাই করে এই হাতটা আর এই হাতে তালুতে এই যে থাবাই নিয়ে আর ডলা শয়তান বলছে খা দিনে তো দুবার তিনবার পায়খানা করে রসিস পায়খানা নাই না কিন্তু পায়খানার গন্ধ তো তালুতে আছে রে ভালো করি ডল সুন আর ওই খনিতে ভালো করি ডল ডলি পায়খানার গন্ধ যে আছে সব জড়িলে লিখাইলে ছি কোথায় চলে গেছে মুসলমান অন্যায় কত কত অন্যায় তার শেষ নাই আপনি জেনে নিন আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন কারিমে বলেছেন হাদিস এসেছে কিয়ামতের ময়দানে আপনি কোন পথে টাকা ইনকাম করলেন আর কোন পথে খরচ করলেন হিসাব লাগবে আল্লাহ আপনাকে যৌবন দিয়েছে এই যৌবন আপনি কোন পথে খরচ করছেন আর কোন পথে ব্যয় করছেন আপনাকে জবাব লাগবে কিয়ামতের ময়দানে বাপ আমার কালেজার টুকরো এগুলা ছাড়বেন কিনা পুরো যদি এলাকার লোক বলেন তোবা জিয়াদি সাহেব আপনার কথা মেনে নিলাম আজ থেকে আর বিড়ি খাবো না ইনশাল্লাহ আর এক লোক যদি বলেন হুজুর বিড়ি তো দেশের লোক খাবে না কেউ খেতো পাঁচ টাকা সে ডেলি আমার কাছে পাঁচ টাকা জমা দিচ্ছে যে খেতো দশ টাকার বিড়ি সে দশ টাকা জমা দিচ্ছে এটা বাইতুল ফান্ডে জমা হবে নিশ্চয় কোটি কোটি টাকার মালিক হবে আপনার বাইতুল ফান্ড আর এই বাইতুল ফান্ড দিয়ে আর একটা জায়গাতে আপনাদের কাজ করতে পারবেন আপনারা বাঁচবেন কত কথা বলবো ভাই কোরআন বলল সুদ খাইও না সুদ দিও না সুদ খেও না মজুরা বাঁকা রাতে আর অন্যান্য জায়গাতে এসেছে তোমরা সুদ খেও না সুদ দিও না মুসলমানকে কিভাবে গিলি লিছে দেখলেন সাপে যেমন ব্যাংকে গিলে না ওই করে গিলেছে আপনাদের দেশে কি বন্ধনে এসেছে নাউজুবিল্লাহ এই বন্ধনীতে দুই রকমের গুনাহ মেয়ে লোকটাকে শেষ করে দিয়েছেন মেয়ে লোকটাকে শেষ করে দিয়েছেন কালেজার টুকরো শোনাচ্ছেন আমার কোরআন কি বললো জানেন কোনো মেয়ে ছেলে কোনো পর লোকের সামনে যেতে পারবে না হ্যাঁ
কোনো মেয়ে ছেলে কোনো পর মানুষের কাছে যেতে পারবে না। হ্যাঁ যেতে পারবে যদি তার বাপ হয়, তার ভাই হয়, তার খালু হয়, মামু হয়, দাদু হয়, এইসবের সামনে যে লোকটার সামনে যেটা এই এইরকম না তার সামনে যেতে পারবে না। যে মাস্টার সাহেব বন্ধনী নিতে আসছে তার সামনে আপনার স্ত্রী যাওয়ার অধিকার নাই, সেখানে যাচ্ছে পর্দার খেলাফ, এক গুণা দুই গুণা। এই যে সুদের টাকা, এই যে বন্ধনী, এই বন্ধনী এতেই আপনাকে আপনার স্ত্রীকে আপনার ফ্যামিলিকে জাহান্নামে পাঠাবে।